আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই? যদি কেউ বলে না 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 আল্লাহর চোখ নেই, আরে কি বললেন আপনি, তো গুমরাহি কথা হয়ে গেল। আশারি মতবাদ, মাতুরিদি মতবাদ, বিদাতি মতবাদ, যে মতবাদে আমাদের দেশের যারা এই মজহাবধারী আলিম তারা সকলেই বিশ্বাসী, তাদের আল্লামারা বিশ্বাসী, এতে কোরআন হাদিসের বিকৃতিতে বিশ্বাসী, আল্লাহর চোখে বিশ্বাসী নয়। আল্লাহর চোখ আল্লাহর মতো, যখন বলবে আল্লাহর চোখ কেমন জানি না, কিন্তু আল্লাহর চোখ নেই। চোখ মানে রক্ষণাবেক্ষণ, চোখ মানে দেখাশোনা, চোখ মানে হেফাজত করা, এগুলি হচ্ছে গুমরাহি, বরং আমি হালকা করে বলছি কুফরি পর্যন্ত পৌঁছাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ উক্তি রয়েছে, যখন বিদাতি এইরকম গজাতে শুরু করলো তখন তাকে জিজ্ঞাসা করা হইল, সৈলা আনিল ইস্তিওয়া, আল্লাহ আরশে সমুন্নত, এই সূরা তাহার আয়াত নম্বর 5 এ পড়েছেন না পড়েননি? কি পড়েছেন? আর রহমানু আলাল আরশিস্তাওয়া, দয়াবান পরম করুণাময় আল্লাহ যিনি রহমান তিনি আরশের উপর সমুন্নত। তো এই সম্পর্কে জিজ্ঞাসা, ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দ আছে, ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহর ইস্তাওয়া মানে কি? ক্ষমতা গ্রহণ করা, হ্যাঁ, কোনো কিছুকে আয়ত্তে নেওয়া, এগুলি অর্থ ইস্তাওয়া মানে ইস্তাওলা। এটা হচ্ছে আশারি মাতুরিদি মতবাদ, গুমরাহি। ইস্তাওয়া মানে সমুন্নত হন, ইস্তাওয়া মানে ক্ষমতা দখল করা, যেমন কোন একটা সরকার আসল ক্ষমতা দখল করলো, এটা হলো ইস্তাওয়া তাদের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য গত সপ্তাহে কি বলেছিলাম যে তাহলে এটাই যদি অর্থ নেওয়া হয়, যেমন আশারি মাতুরিদি মতবাদ, বিদাতি গুমরাহি মতবাদ, তাহলে আল্লাহ পাক রব্বুল তার আগে ক্ষমতাই ছিল না, নাউজুবিল্লাহ, কুফরি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সত্তার যেমন আদি অন্ত নেই, তেমন তার সিফাত গুণাবলীর আদি অন্ত নেই, তার কুদরতের আদি অন্ত নেই, তার জ্ঞানের আদি অন্ত নেই, তার শোনার আদি অন্ত নেই, শুরু নেই শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আর এই বাণীর ওপর সবগুলিকে আপনাকে রাখতে হবে যে আল্লাহ পাকের আরশ সম্পর্কে এবং আরশে আল্লাহ যে সমুন্নত এই বিষয়ে আমাদের আকীদা কি হইতে হবে, আল্লাহ আরশে না আরশে না সর্বত্র। ফাকালা, তখন জবাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা, তিনি আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশের ওপর সমুন্নত, এটা সর্বজন বিদিত, এটা জানা আছে, কারণ কোরআনে আছে, হাদিস আছে, সুতরাং আমাদের জানা মালুম। ওয়াল কাইফ, যদি কেউ বলে ধরন কেমন, আল্লাহ কেমন করে আরশের ওপর আছেন, তাহলে ওয়াল কাইফ মজহুল, ধরন জানার নেই, অজ্ঞাত। মালুম মারুফের বিপরীত হচ্ছে মজহুল, অজ্ঞাত, জানা নেই। তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ কেমন আরশের ওপর আছেন, ঠিক তেমনি এখন চোখের ব্যাপারটি, হাতের ব্যাপারটি, চেহারার ব্যাপারটি, এইরকম আল্লাহ পাকের যে সব গুণ রয়েছে, আল্লাহর চেহারা কেমন বুঝে জানা নেই, কিন্তু আল্লাহর চেহারা আছে। আল্লাহ পাকের হাত কেমন জানা নেই, মজহুল, কিন্তু হাত আছে এটা জানা আছে, আলিয়াদু মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই, না আছে, কেমন বলবেন, ওয়াল কাইফ মজহুল, ধরন জানা নেই, আল্লাহ জানাননি আল্লাহর চোখ। এই জন্য আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়, আপনাকে যদি ভাই আপনার চোখটা কেমন কি বলবেন, ভাই মানুষ, আমি মানুষের চোখ মানুষের মতো, আবার আমার চোখ আবার কুকুর বানানোর মতো নাকি বলেন দেখি, না গরু ছাগলের মতো, আপনার চোখ আপনার মতো, গরুর চোখ গরুর মতো, সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে সৃষ্টি আর সৃষ্টি কত পার্থক্য রয়েছে, কোন তুলনা নেই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর কিছু নেই এই কথা বলা হয়নি। এই মূর্খ বিদাতীরা লাইসা কামিসলিহি শাইয়ের আয়াত পড়ে আর বলে আল্লাহর কিছু নেই, এই আয়াতের তরজমা আল্লাহ কিছু নেই হয় না, আল্লাহর মতো কিছু নেই, বুঝতে পারলেন না, লাইসা কামিসলিহি, তার মতো কোনো কিছু নেই, আর তার কিছু নেই, আল্লাহ খোঁড়া তাদের কাছে, যার চোখ নেই, হাত নেই, তার চেহারা নেই, কিছু নেই, তো কি? সুবহানাল্লাহ, সাহাবাই কেরাম আমরা নবীকে জিজ্ঞেস করেননি যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে বলে তুসনা আল আইনি, তো আল্লাহর চোখ কেমন, কোন সাহাবী জিজ্ঞেস করেছেন? আবুবকর ওমর ওসমান আলী কেউ জিজ্ঞেস করেছেন? করেন, তাহলে এটি বিদাত। সালাফে সালেহীন মানে সাহাবাই কেরাম তাবেইন, তারা এই কাজ করেন নাই। আশআরি আর মাতুরিদিরা
আশআরী মাতুরিদীরা আল্লাহ পাকের বেশ কিছু গুণাবলী কেন অস্বীকার করলো, হ্যাঁ কেন না করলো? এই জন্য যে আমরা যদি এই সিফাতগুলি এই গুণগুলি মানি তাহলে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করা চলে আসছে, আমরা সেখান থেকে বাঁচব। তাহলে নিয়ত ভালো ছিল, কিন্তু ভালো নিয়ত থাকলেই হেদায়ত পায়। নিয়ত ভালো থাকার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের অনুসারী হইতে হবে, ঠিক না? যারা বেদাতি জিকির করে নিয়ত ভালো নাই, অনেক সময় আপনার চাইতে বেশি মুখলেস তার জিকিরে, যে জিকির করে সারা রাত ধরে জিকির করছে, পাগলের মতো জিকির করছে, এই চলছে। হ্যাঁ, আপনার 10 মিনিট নামাজের পরে জিকির করার তৌফিক হয় না, ঘুমের আগে 5 মিনিট 7 মিনিট জিকির করার তৌফিক হয় না, সকালবেলা আর 10 মিনিট সন্ধ্যাবেলা 10 মিনিট জিকির করতে ওইটুকু সন্নতি জিকিরের তৌফিক হয় না, আর বেদাতি ঘন্টার পর ঘন্টা চালাচ্ছে, ইল্লাল্লাহ 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 চলছে। তাহলে আপনার সাথে বেশি মেহনত করছে, খলুসিয়াত আছে না নেই? আন্তরিকতা আছে, কিন্তু রাস্তা ভুল, গুমরাহির পথে, রসুলের তরিকাই নাই। সেই জন্য অনেক সময় অন্তরে সততা থাকলেও জান্নাত পাওয়া যাবে না আর হেদায়াত পাওয়া যাবে না। এই কথা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরীর সাথে যে ঘটনা কুফায় ঘটেছিল, আর নতুন বিদাত জিকিরে দেখেছে 100 বার সাব্বেহু সুবহানাল্লাহ করো, কাব্বিরু মিয়া 100 বার আল্লাহ আকবার পড়ো সবাই সম্মিলিত, হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ পড়ো 100 বার করে। এই যে শিখাচ্ছিল এক লোক, গিয়ে বললেন যে কি করো, তোমরা বেশি হেদায়াত পেয়ে গেছো রসুলের সাহাবাই কেরাম থেকে, নাকি তোমরা মুফতাতেহু বাবাদাল গোমরাহের দরজা খুলছো? তখন বলেছে ওয়াল্লাহে ইয়া আবু আব্দুর রহমান মানুরিদু ইল্লাল খাইর, আল্লাহর কসম করে বলছি আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান হচ্ছে কনিয়াত উপনাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা তো ভালো মঙ্গল ছাড়া কল্যাণ ছাড়া আর কোনো ইচ্ছা রাখি না, আমরা কল্যাণ চাই ইহকাল পরকালের, আমরা তো ভালোই ভালাই চাই, ভালো পথটাই চাই, এই জন্য ভালো মনে করেই করছি যে জিকির আজকার করবে না, সে যেন বলে 100 বার পুরা করো সবাই, ধরেন এখন আপনাদেরকে লাগিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে সুন্নতি জিকির, কিন্তু ওর তরিকাটা আপনাদেরকে দিলাম যে 100 বার পুরা করেন, আমি 5 মিনিট একটু প্যান্টানি খাই দুধ খাই বিদাতি বক্তাদের মতো, আর আপনারা 100 বার সুবহানাল্লাহ পুরা করেন, 100 বার আলহামদুলিল্লাহ পুরা করেন, 100 বার আল্লাহুবার পুরা করেন, সুন্নত হলো না বিদাত হইল? বাক্যগুলো সুন্নত হইলেও যে নিয়ম পদ্ধতিটা, হ্যাঁ সেটা আমার তৈরি করা হইলো, সেই জন্য বিদাত গুমরাহি হয়ে গেল, এটা রসুলের তরিকার থাকলো না, নেকি আর থাকলো না, গুনহাই পরিণত হয়ে গেল। জি, উত্তরে কি বলেছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবুহু বা লাম ইউসিবহু, কত শত মানুষ আছে যারা কল্যাণের কামনা করে কিন্তু কল্যাণ পায় না, কল্যাণ হাসিল করতে পারে না। তো কল্যাণ হাসিল করার জন্য এই জন্য দুটো শর্ত রয়েছে, ইখলাস আল্লাহর জন্য কাজটা হইতে হবে, আর মোতাবেয়াত রাসূলের অনুসারী হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে, এক আল্লাহর জন্য আর এক রসুলের তরিকাই হইতে হবে, অন্য কোনো তরিকা হলে চলবে না। এটা চিস্তিয়া সাবেরিয়া তরিকার জিকির, এটা হচ্ছে নকশবন্দি জিকির, এটা হচ্ছে সারসিনা জিকির, এটা হচ্ছে অমুক তরিকার জিকির, এটা হচ্ছে অমুক বুজুগানের দিনের, এটা হচ্ছে দুরুদ দুরুদে মাহি দুরুদে তাজ, কোন হাদিস আছে দুরুদে তাজ দুরুদে মাহি আর দুয়াই গাঞ্জুল আসে, একটু দেখান তো দেখি আমিও করব, তাহলে এটা নবীর নয়। সুতরাং এগুলি হচ্ছে গুমরাহি, এগুলি কোনো নেকির কাজ নাই। জি, তো এরা এদের নিয়তটা সৎ ছিল যে আল্লাহর যেন সৃষ্টির সাথে সাদৃশ্যতা না চলে আসে, আমরা যেন আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা না করে ফেলি জানতে অথবা অজান্তে, সেই জন্য আল্লাহ পাকের এই গুণগুলি মানব না, এই গুণগুলি আমরা মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বললাম বেশ গুণাবলী, তার মধ্যে আল্লাহ পাকের একটি হচ্ছে চেহারা। হ্যাঁ, না না চেহারা মানব না, চেহারা মানুষ চেহারা মানলে তাহলে তো একটা আকার আছে, আকার তো সাদৃশ্যতা, মানুষের সাথে সাদৃশ্যতা চলে আসবে, কেমন কথা হবে। আল্লাহ পাকের হাত মানব না, হাত তাহলে অঙ্গ হয়ে যায়, আর অঙ্গ হওয়া এটা দুর্বলতা, হ্যাঁ দুর্বলতা। তো এই জন্য ওলামাইকে আমরা বলেছেন, ওলামাই হক যারা কোরআন সুন্নার অনুসারে, ওলামারা বলেছেন যে এরা সাদৃশ্যতা থেকে পালাতে চেয়েছিল, কিন্তু সাদৃশ্যতাই যে নিমজ্জিত হয়েছে, কেমন করে মগজে প্রথম ঢুকেছে,
যে আল্লাহর যদি হাত মানি তাহলে মানুষের সাথে তুলনা হবে, তা তুলনা তো প্রথম খানি করে দিলেন, কেন তুলনা করলেন আপনি? আপনার মগজে এই তুলনা কেন ঢুকালেন? আপনি প্রথম থেকে মগজ থেকে এই তুলনা সরিয়ে দেন যে আল্লাহর কোনো সাদৃশ্য নেই, লাইসা কামিসলিহি, এই আয়াতটাকে সব সময় আদর্শ হিসাবে মূল নীতি হিসাবে জানবেন আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে। এই আয়াতে নেগেটিভও আছে আর পজিটিভও আছে। কোন সুরায় আছে আয়াতটা বলতে পারেন হাফেজ সাহেবরা? সুরায় সুরা, সুরায় সুরা, লাইসা কামিসলিহি শাই, তার মতো আল্লাহর মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই না, আল্লাহর কোনো কিছু নেই বললেন, আল্লাহর কোনো কিছু নেই বলেছেন, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর আছে যা আছে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন, কিন্তু তার মতো কোনো কিছু নেই। আল্লাহ পাকের হাত আছে কিন্তু তার হাতের মতো কারো হাত নেই, আল্লাহ পাকের চেহারা আছে কিন্তু তার চেহারার মতো কারো চেহারা নেই, লাইসা কামিস, তার মতো কোনো কিছু নেই। আর তার সাথে সাথে এটা মনে করিও না লাইসা কামিসলি হিসাবে মানে আল্লাহর কিছু নেই, কথা আমি বলিনি, আল্লাহ বলছেন ওয়া সামিউল বাসির, তিনি শোনেন, হ্যাঁ তার শোনার ক্ষমতা আছে, আল বাসির, তিনি দেখেন, তার দেখার ক্ষমতা আছে। আর দেখার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লেতুসনা ওয়া লেতুসনা আলা আইনি, আমার চোখের সামনে যেন লালিত পালিত হয় এই মুসা, তাহলে আইন শব্দ আল্লাহর পক্ষ থেকে আসলো কোরআনে। সুতরাং আল্লাহর দেখাও আমরা মানি আর আল্লাহর চক্ষু আমরা মানি, পক্ষান্তরে শোনার ক্ষেত্রে আল্লাহ পাকের শোনা সামি তো এসছে, কিন্তু শোনার জন্য মানুষ শুনে কানে, আল্লাহ পাক সম্পর্কে কান আসেও নি আর নাও করা হয়নি। সুতরাং আমরা যেখানে কোরআন হাদিস চুপ, আমরাও চুপ, বুঝতে পেরেছেন? আমরা হ্যাঁও বলবো না, নাও বলবো না, কেউ বলবে না আল্লাহর কান নেই এই কথা বলবো না, আর কেউ ওই কথা বলে আল্লাহর কান আছে, আল্লাহ যখন শুনেন তো আল্লাহর কান আছে, এই যুক্তি আপনাকে কে পেশ করতে বললো? আল্লাহ তো বলেননি কথা, আপনি কেন বলবেন না? এই ক্ষেত্রে জানি না, আল্লাহ বলেননি, আমি কী করি, কী জন্য বলবো? কিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফরা বলতেন যে দেখো সাহাবাই কেরামরা যেখানে থেমে গেছেন, স্টপ করেছে, সেখানে তুমি কিফ স্টপ করো, দেখছেন পার্কিংয়ে কোনো জায়গাতে কিফ লেখা থাকে, হ্যাঁ থামো স্টপ, দেখুন ইংরেজিতে স্টপ লেখা আছে, যেখানে সালাফে সালে সাহাবাই কেরামরা স্টপ করেছেন, থেমে গেছেন, তোমরাও থেমে যাও। আর যেখানে বলা হয়েছে কোরআনে বা হাদিসে আল্লাহ পাকের নাম গুণাবলী, ততটুকু বলো, আবার ওটা অস্বীকার করিও না, ওটা আবার বিকৃতি ঘটাইও না, আল্লাহর হাত মানে না 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 হাত না, কুদরতি হাত, আল্লাহ পাকের চোখ মানে চোখ না, রক্ষণাবেক্ষণ, এগুলো হচ্ছে তাবিল যে আশায়ের আর মাতুরিদিরা করেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।